আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজ নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এসে গেছি। ঘোড়ার মেঝে কিভাবে করব বর্ডার মেঝে, আমার চ্যালেঞ্জে যারা দেখছেন নতুন স্বাগত সকলকে জানাই। আজ করছি আমি মেঝের বর্ডারের মধ্যে মাঝখানে আছে রইতুন করছি, চারি সাইডে লাল থাকবে রেড কালার, মধ্যখানে থাকবে ব্ল্যাক, হয়ে গেছে ওটার উর্ধন। এটা করছে ফুল কেটে নিয়েছি একটা কাগজ নিয়ে, কাগজটা এখন মারা হয়ে গেছে, বীজখানে আমি এখন মারবো ব্ল্যাক কালার। এই যে যেভাবে মারা হয়ে গেছে, ক্যামেরা করার লোক নেই তার জন্যে ক্যামেরাটা পুরোপুরি দেখাতে পারিনি, নেক্সট ভিডিওতে দেখানোর জন্য আমি চেষ্টা করব। এই যে রুইতুনের মধ্যেখানে আমি ব্ল্যাক কালারটা মেরে নিচ্ছি, ব্ল্যাকটা মেরে নিয়েছি, এবার যে বীজখানে আমি রেড কালারটা মেরে নেব। যেভাবে মারছি আপনাদের সহজভাবেই বোঝানো যাবে। তো নেক্সট টাইম কীভাবে তুলবো, ফিনিশিংটা কীভাবে করছি আপনাদের সবই দেখানো যাবে। তো সো গাইস, আমার চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয়। যে যে ডিজাইন বাই জাহাঙ্গীর কীভাবে ফিনিশিং করা রয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সরাসরি সবই পুরোপুরি বুঝতে পারবেন। এই যে রেড কালারটা যেভাবে বিলাতি নিয়ে আমি মেরে নিচ্ছি, আপনারাও মারতে পারবেন। মারা হয়ে গেছে, আমি এই যে পেপারগুলো তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর ছেড়ে নেব যাতে জয়েন্টটা বোঝা না যায়। ওখানে ফুলটা মারা রয়েছে, লাস্টে তুলে দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে পুরোপুরি মেজিক ক্লিয়ার করে ফেলেছি। আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো, ভালো লাগলে কমেন্টে আসলে সবই জানিয়ে দেবেন। ফুলটা নেক্সট টাইম দেখানোর জন্য আমি ফুল ভিডিও এ টু জেড দিয়ে দেবো। যারা ভালো লেগেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, নতুন হলে আমার বেলটি আইকন বেল